সাবস্ক্রাইব করুন সাইন টিভি বাংলা জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে মালিহাটি কান্দারা গ্রামের একটি পুকুরে বস্তা ভাসতে দেখা যায় খবর দেওয়া হয় সাদার থানায় কিছুক্ষণ পর পুলিশ এসে জল থেকে উপরে তুললে ওই বস্তার ভিতরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় ওই ব্যক্তির মৃতদেহের পাশ থেকে কোনো পরিচয়পত্র পাওয়া না গেলেও তার কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু টাকা ও ছেঁড়া কাগজের টুকরো পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে সাদার থানার পুলিশ মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমান বহু মানুষ গ্রামের মানুষরা উৎসুক ভিড় করে দেখছে একটা পুকুরে বস্তাবন্দি কিছু একটা ভরা আছে এভাবে সব মানুষের ভিড় হয় তখন আমি গিয়ে দেখলাম যে প্রচুর মানুষের ভিড় সেই ভিড় ঠেলে ঢুকে তারপরে দেখা গেল বস্তাটা খুলে গ্রামের মানুষরাই খুলেছে খুলে দেখা গেলো যে একজন অজ্ঞাত পরিচয় মানুষের ডেড বডি ভরা আছে তারপরে আমরা ওখান থেকে সালার থানাকে খবর দিই সালার থানা থেকে পুলিশ অফিসার সহ ভিলেজ পুলিশ এবং সিভিক পুলিশ এদের সহযোগিতায় লাশটি ট্রেনে তোলা হয় এখনও পর্যন্ত শনাক্তকরণ করা যায়নি